একবার ঘুরিয়ে দেখাচ্ছি, এটা কুমারটুলি না দুর্গাপুজোর প্যান্ডেল, এই দেখো। এক দুই তিন চার প্রায় 25 জন 50 জন। হেলো জে মা, মানে বড় একটি ঠাকুর যেটা মণ্ডপের পথে যাচ্ছে, যে এখানকার সাজ দেখুন, ঠাকুরের চোখ দেখুন, আর ঠাকুরের গয়না দেখুন। আজকে 29শে সেপ্টেম্বর, আজকে আমি এসেছিলাম কুমারটুলিতে ঠাকুরের ভিডিও করতে। তো আপনাদের দেখাচ্ছি ঠাকুরের ভিডিও করতে এসে, দেখে এখানকার জনস্রোত বা জনজোয়ার কতটা হয়েছে আপনারা দেখুন একবার, কত লোক ঠাকুরের ফটো তুলতে এসেছে, কেউ কেউ রিল বানাতে এসেছে, বা কেউ কেউ প্রতিমা দর্শন করতে এসেছে। কেননা আমাদের এই যে পুজোটা হয় দুর্গা পুজো, এই পুজোটা অনেকটা বড়ই ফেস্টিভ্যাল, মানে বলা যায় বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব, সেই কারণে এই সময় এতটা ভিড় হয় এই শোভাবাজার কুমারটুলিতে। তো চলুন আস্তে আস্তে ভেতরে গিয়ে আপনাদের কিছু ঠাকুরের দেখাই। এটা হচ্ছে কুমারটুলিতে ঢোকার গেট, আর আপনারা এখান থেকে এসে এই ধরনের ঠাকুর আপনারা প্রথমেই ঢুকে দেখতে পারবেন ডান দিক বাঁ দিক। কেন বন্ধুরা এতটা ভিড় হয়? আগে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি একটা মা দুর্গা মণ্ডপের পথে রওনা হচ্ছে, দেখুন এইভাবে মা দুর্গা আমাদের মণ্ডপের পথে যাচ্ছে। এখান থেকে ঠাকুর বিদেশ তথা বিভিন্ন জায়গায় ঠাকুর যায়, এবং আর এখানে যে ঠাকুরের মূর্তি বা ঠাকুরের যে সৌন্দর্য আপনারা দেখে পুরো মুগ্ধ হয়ে যাবেন, সেই কারণে এখানে এতটা ভিড় হয়। মাতৃ প্রতিমাগুলি এতটাই সুন্দর করে, পাশে মাতৃ প্রতিমা যে চক্ষুদান হয়ে গেছে তেমনি এই পাশে মাতৃ প্রতিমাগুলি এখনও চক্ষুদান বাকি আছে। তো বন্ধুরা এখানে দুর্গা প্রতিমাগুলোকে দেখুন, ওই দিকে দুর্গা প্রতিমা থেকে এনআরসি শাড়ি পরাচ্ছে, আর এখানে সব ছোটো ছোটোই মা দুর্গা। তো বন্ধুরা আবার আপনাদের দেখাচ্ছি এখানে মা দুর্গাকে কীভাবে বার করা হচ্ছে, দেখুন 1 2 3 4 প্রায় 25 জন 50 জন। আজকে আপনাদের খুব ভালো ভালো জিনিস দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, একদম মিস করবেন না বন্ধুরা। কেন আজকে আপনাদের ঠাকুর মণ্ডপে যাওয়া থেকে শুরু করে সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হওয়া থেকে শুরু করে সবই আপনাদের দেখাবো। বেসিক্যালি বন্ধুরা আজকে আপনাদের দেখাবো যেই ঠাকুরগুলো প্রায় তৈরি হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা এখানকার ঠাকুরগুলো প্রায় হাতের তৈরি, ঠাকুরের রূপ দিয়েছেন এখানকার শিল্পীরা। এক চালার কিছু প্রতিমা একবার ঘুরিয়ে দেখাচ্ছি, এটা কুমারটুলি না দুর্গাপুজোর প্যান্ডেল, এই দেখুন। দুর্গাপুজোর প্যান্ডেলে যেরকম ভিড় হয় বন্ধুরা, এই শোভাবাজার কুমারটুলিতে আজকে পুরো সেম এতটাই ভিড় হয়েছে। হেলো জে মা, আমার মা, সবার মা। এই হচ্ছে বন্ধুরা আমাদের কলকাতার দুর্গাপুজোর আনন্দ। দেখতে পাচ্ছেন এখানে কত ঠাকুর, কত লোক, শুধু প্যান্ডেলেই নয় এই কুমারটুলির ঠাকুর দেখার জন্য চলে আসেন এখানে। আরেকটি ঠাকুর দেখুন এখানে, বড় একটি ঠাকুর যেটা মণ্ডপের পথে যাচ্ছে, যে তো বন্ধুরা দেখুন এখানে একজন শিল্পী মা দুর্গা চক্ষুদান করছেন। পেছনে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ঠাকুর বেরোচ্ছে, যেই কারণে আমি এই দিক দিয়ে যেতে পারছি না। তো আপনাদের ঘুরিয়ে অন্যদিক থেকে আরও কিছু ঠাকুর দেখাচ্ছি। তো এই হচ্ছে বন্ধুরা এখানকার আরেকটি স্টল, যেটার নাম হচ্ছে মোহনবাসী রুদ্রপা, যেটা এখানকার খুবই জনপ্রিয় স্টল, আর এখানকার ঠাকুর আগেই তৈরি হয়ে যায় আর আগেই আগেই মণ্ডপে চলে যায়। তো দেখুন এখানকার ঠাকুরগুলো কত সুন্দর, এর আগে দেখিয়েছিলাম, এখন ঠাকুরটার কীরকম রূপ, মানে বেনারসি শাড়ি থেকে সাজ থেকে শুরু করে কতটা সুন্দর করে এখানকার ঠাকুরগুলো একবার আপনারা দেখুন। বন্ধুরা মোহনবাসী রুদ্রপাল, আরেকটি স্টল দেখুন বন্ধুরা এখানে, যেটা নাম হচ্ছে শ্রীরাম। তো এই স্টলের ঠাকুরগুলো অত বড় না, কিন্তু কত সুন্দর ঠাকুর একবার আপনারা সামনে থেকে দেখেন। এখানকার ঠাকুরগুলো খুবই অসাধারণ বন্ধুরা, আর এখানকার ঠাকুরগুলো খুবই কিউট টাইপের। এখন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি কিছু ছোট ছোট মা দুর্গা।
এই স্টলটিতে আপনারা এই ধরনের মা দুর্গা পেয়ে যাবেন, যেটা আপনারা বাড়িতেও রাখতে পারেন। সামনের গেট থেকে ঢুকে কিছুটা এলে এই স্টলটি আপনারা দেখতে পাবেন। এই কুমারটুলির ভেতরেও কিছু দোকান আছে যেখানে মায়ের সাজ এরকম তৈরি করা হয়, এখানে এইভাবেই মায়ের সাজসজ্জা তৈরি করা হয়। এই দিক থেকে আসলে বন্ধুরা এইদিকে আরো কিছু স্টল আছে যেখানে বড় বড় মা দুর্গাকে আপনারা দেখতে পাবেন। দেখেছেন এখানকার এই এরিয়াটা অনেকটা বড় জায়গা নিয়ে, আর এখানে ছোট থেকে বড় সাইজে অনেক রকম মা দুর্গা প্রতিমা আপনারা দেখতে পাবেন। আসলে যেহেতু দুর্গা পুজোর আগে কলকাতা শহরে এরকম টাইপের ভিড় হয় মাতৃ প্রতিমাকে দেখার জন্য বা ফটো তোলার জন্য, সেই কারণে বাইরে থেকে দেখছি বন্ধ করে দিয়েছে। দেখুন একটি কত বড় মা দুর্গা, 15-17-18 ফুট তো হবে, একটা আন্দাজে বললাম। রেগে গেলে আমার মা যেরকম আমার দিকে তাকিয়ে থাকি, সেমনি মা দুর্গা আমার দিকে সেরকমভাবেই ঠিক তাকিয়ে রয়েছে। বন্ধুরা এখন একটি কৃষ্ণা স্টুডিও স্টলে, এইখানকার ঠাকুরগুলো একবার দেখুন, এখানকার সাজ দেখুন, ঠাকুরের চোখ দেখুন, আর ঠাকুরের গয়না দেখুন, মুগ্ধ হয়ে যাবেন এই স্টলের ঠাকুরগুলো দেখলে। শুধু এই স্টল না, পাশাপাশি এখানে যত কুমারটুলিতে যত স্টল আছে সব স্টলের ঠাকুরগুলো দেখলেই আপনারা মুগ্ধ হয়ে কোথায় থাকবেন ওই দিক থেকে। এই হচ্ছে বন্ধুরা ঠাকুরের কেস, আর এই দিয়েই এরকম টাইপের কেস তৈরি করা হয়, যেটা সিংহকে হোক মা দুর্গাকে হোক পড়ানো হয়। এটা হচ্ছে পাশে আরেকটি স্টলে মা দুর্গা। আরেকটি স্টল বন্ধুরা যেখানে মা দুর্গাকে পুরো আর্টের রূপে করা হয়েছে, আর এই মা দুর্গার যে কালারটা দেখছেন পুরো ইউনিক, অসাধারণ একটি কালার। এই দিকে বড় বড় ঠাকুর দেখানো কমপ্লিট, এরপরে আপনারা আর একটু ভেতরে গলির ভেতরে আরও কিছু কিছু মাতৃ প্রতিমা রয়েছেন ছোটো বড় বিভিন্ন সাইজের, সেইগুলো এবার আপনাদের একবার দেখাচ্ছি। সামনে দেখছেন আর একটি মা দুর্গা প্রতিমা যাচ্ছেন প্যান্ডেলে। আপনাদের আজকে কতগুলো মা দুর্গা প্রতিমা দেখালাম, 3-4 তো মা দুর্গা প্রতিমা আজকেই চলে আসছে। এখন আপনাদের দেখাচ্ছি মায়ের মুখ কত সুন্দর তৈরি করা হয়েছে। এইগুলো মোটামুটি বাড়িতেই রাখার জন্য বা এখানে যে ঠাকুরগুলো রয়েছে এগুলো বাড়িতেই পুজো করার জন্য। এবার আপনাদের দেখাচ্ছি আরেকটি স্টলে, এগুলো মেইনলি এক চালার প্রতিমা। এখানে আরেকটি স্টলে বন্ধুরা দেখুন কত সুন্দর বেনারসি শাড়ি, আর একই ধরনের শাড়ির কালার এখানে মাতৃ প্রতিমাগুলো তৈরি করা হয়েছে, শুধু মুকুট পরানো বাকি আছে আর সিংহকে রং করা বাকি আছে, বাকি মোটামুটি রেডি। এবার এখন আপনারা বন্ধুরা কিছু ঠাকুর পরপর আপনাদের দেখাচ্ছি। মাকে কত সুন্দর গয়না পরাচ্ছে দেখুন, এটাই হচ্ছে বন্ধুরা শোভাবাজার কুমারটুলির এই অসাধারণ মাতৃ প্রতিমা। এখন বন্ধুরা আপনাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি, যেটা এখনও রং করা হয়নি, রং করার আগেই এতটা সুন্দর লাগছে। এই মাতৃ প্রতিমাটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আপনারা আইডিয়া করুন কতটা ভালো বা কতটা অসাধারণ লাগবে। এখানকার মাতৃ প্রতিমাগুলোর এখন অনেকটাই প্রায় কাজ বাকি আছে, সবে একটু একটু হালকা রঙের সেট হয়েছে, এরপর আরও অনেক কাজই বাকি আছে। যাই হোক এখানে বেসিক্যালি এটা হচ্ছে কুমারটুলির ভেতরটা, এখানে এলে আপনারা ছোটো টাইপের একচালা মা দুর্গা পেয়ে যাবেন। এখানে আর ঠাকুর দেখুন, এখন বন্ধুরা আপনাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি। দেখুন এই একটি ব্রজেশ্বর পাল কুমারটুলি স্টলের এই মাতৃ প্রতিমাটা কতটা বড় আর কতটা অসাধারণ দেখতে করেছে, আর সিংহটাকে দেখেছেন হিংস্র হয়ে তাকিয়ে রয়েছে অসুরের দিকে, আর অসুর বাবাজি বধ হয়ে পড়ে আছে। এই ধরনের ঠাকুরগুলো আমার খুবই অসাধারণ লাগে, কেননা এক নম্বর ছোট্টর মধ্যে হয় আর দেখতে খুবই সুন্দর করে এই ঠাকুরগুলো।
আজকে বন্ধুরা আপনাদের অসাধারণের পর অসাধারণ কিছু ঠাকুর দেখালো। আরেকটা অসাধারণ ঠাকুর দেখুন, এইটা হচ্ছে কুমারটুলির খুব পপুলার দোকান, আর এটা কুমারটুলি থেকে ঢুকে কিছুটা এর ভেতরে এলেই আপনারা এই দোকানটাই দেখতে পারবেন। সবথেকে বড় কথা বন্ধুরা, এখানকার যে ঠাকুরগুলো তৈরি করা হয় সেই ঠাকুরগুলোকে এত সুন্দর গ্লেজি করা, এত সুন্দর চোখ মুখ করে, এগুলো আপনাদের দেখলে মনে হবে যেন একদম জীবন্ত ঠাকুর যাকে বলা। তো বন্ধুরা দেখলেন আজকের এই ভিডিও, আর কয়েকদিন বাকি দুর্গাপুজো, তো তার আগে কুমারটুলির কী অবস্থা, মানে কীরকম হয় আমাদের কলকাতার এই কুমারটুলিতে, সেটাই আজকে আপনাদের দেখালাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন।